নমস্কার বন্ধুরা, আমার এই তথ্য তথ্যাদি চ্যানেলটিতে আপনাদের সকলকে সুস্বাগত। বন্ধুরা, আজকের বিষয়টি হল পৌষ পার্বণ বা মকর সংক্রান্তির বিষয়ে। তো বন্ধুরা, শাস্ত্রমতে জানা যায় যে মহাভারতের মহামহিম ভীষ্মদেব স্বেচ্ছায় অর্থাৎ নিজের ইচ্ছায় উত্তরায়ণে দেহত্যাগ করেছিলেন। একে তো তিনি ওনার পিতার নিকট হতে ইচ্ছামৃত্যু বরদানপ্রাপ্ত ছিলেনই, আর সেই বর তিনি কাজে লাগিয়েছিলেন এই বিশেষ পৌষ পার্বণ উত্তরায়ণের দিনটিতে। কারণ উত্তরায়ণে দেহত্যাগ করলে আত্মার মুক্তি হয়। তিনি মহাভারতের যুদ্ধে সরাহত হয়ে স্বরসজ্জাতেই অপেক্ষারত ছিলেন, একদিকে ধর্মের স্থাপত্য দেখার জন্য, পাশাপাশি তিনি উত্তরায়ণে আত্মার মুক্তির দিন গুনে যাচ্ছিলেন। অবশেষে পৌষ সংক্রান্তির দিন তিনি দেহত্যাগ করেছিলেন। এই উপলক্ষেই প্রতি বছর পৌষ সংক্রান্তির দিনটি আমরা সনাতন ধর্মালম্বীরা পালন করে থাকি। ভীষ্মদেবের প্রতি শ্রদ্ধা ভক্তি বিশ্বাস রেখে উত্তরায়ণের প্রতি স্বাগত জানানোই হচ্ছে পৌষ পার্বণের বিশেষতা। এই দিনটি থেকে শুরু করে ছ মাস পর্যন্ত খোলা থাকে উত্তরায়ণের দ্বার। তাই জন্য আমাদের বা হিন্দু ধর্মালম্বীদের নিকট উত্তরায়ণ সংক্রান্তি বা পৌষ সংক্রান্তির যথেষ্ট গুরুত্বপূর্ণতা রয়েছে। এই সংক্রান্তিতে আলপনা দিয়ে বাড়িঘরের আঙিনা সাজানো হয় এবং ফুল, ফুলের মালা, তুলসী দূর্বা দিয়ে শ্রীহরির নামে আসন পেতে নকুল, বাতাসা এবং আস্থ ফল ফসারি দিয়ে শ্রীহরির লোট প্রসাদের ব্যবস্থা করা হয়ে থাকে এবং প্রতিটি বাড়ি বাড়ি শ্রীহরির নাম কীর্তনের শেষে ভক্তবৃন্দদের মাঝে শ্রীহরির লোট প্রসাদ দেওয়া হয়ে থাকে। এই দিনটিতে বাঙালিরা নিরামিষ আহার করে এবং নাম কীর্তনে বেরিয়ে পড়েন। এই সংক্রান্তিতে দেখা যায় লোকেরা যে যার সাধ্যমতো দান ধ্যানাদি করে থাকেন। এই পৌষ পার্বণে প্রতি বাঙালি ঘরে ঘরে পিঠে পুলি, মিষ্টান্নাদি বানানো হয়ে থাকে। অর্থাৎ এই পৌষ পার্বণের দিনটিকে বাঙালিরা এভাবেই বিশেষ আনন্দের সহিত পালন করে থাকেন। এটাই হলো পৌষ সংক্রান্তি। তো বন্ধুরা, তথ্যটি কেমন লাগলো জানাবেন। তথ্যটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ বন্ধুরা।